আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সাথে আছি এম হাসান তো আজকে একটি গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সাথে শেয়ার করি সেটি হচ্ছে যা আপনারা জানেন যে লকডাউনের কারণে সকল অফিস আদালত সব কিছু কিছু কিন্তু বন্ধ হয়ে গেছে কিন্তু একটি সুখবর হলো আজকে আট তারিখ আজ আট তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত হাইকোর্টের কিন্তু সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এরপরে হাইকোর্ট বিভাগের অনেকগুলো কিন্তু কক্ষে মামলা পরিচালনা হবে এটি ভার্চুয়ালি মামলা পরিচালনা হবে তারপরেও সীমিত আকারে সীমিত সংখ্যক কর্মকর্তা কর্মচারী এখানে উপস্থিত থাকতে পারবে আট তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত এখন এই মামলাগুলোতে আপনার তিন ধরনের মামলা পরিচালনা হবে এখানে এর মধ্যে একটি হচ্ছে রিট ও দেওয়ানি আরেকটি হচ্ছে ফৌজদারি এবং কোম্পানি এবং তিন নম্বর যে মামলা সেটি হচ্ছে অ্যাডমিরালিটি অর্থাৎ এই সংক্রান্ত তিনটি বেঞ্চ ভার্চুয়াল বেঞ্চ যেগুলোর উপস্থিতিতে মামলা পরিচালনা হবে এখন এই যে সুখবর হলো যে এই সময়ে যদি এন তারা যদি সেই রায়ের কপিটি নিয়ে আসতে পারে এবং পর পর্যালোচনা করা সম্ভব হয় তাহলে কিন্তু ঈদের আগেও আমরা একটা সুখবর পেতে পারি এটির একটি সম্ভাবনা রয়ে গেছে এখন এই যে এন আসলে তারা কতটুকু চেষ্টা চালাবে সেই বিষয়টি কিন্তু এখন পর্যন্ত আমরা কেউ জানি না তো আমরা আশা করবো যে তারা দ্রুত সেই রায়ের কপিটি হস্তগত করবেন এবং সেটি তাদের যে পর্যালোচনা তাদের ভাষায় সে পর্যালোচনা করার পরেই তারা দ্রুত ফলাফল প্রকাশ করবে এমনটি আমরা আশা করি এবং দাবিও জানাই তো এটি ছিল আপনাদের জন্য একটি খবর আশা করি খবরটি একটু হলেও আপনাদের স্বস্তি দেবে তো ভালো থাকবেন আবারও কথা বলবো অন্য ভিডিওতে অন্য সময় সেনাগাদ নাগাদ আল্লাহ হাফিজ